মদিনার گلগুলবুল নবী রাসূল পাঠালে খুশি হয় নিজে মাবুদ আল্লাহ মন ল রোড টু হিজাজ ঐতিহ্যের সন্ধানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি পবিত্র মসজিদে নববীর দক্ষিণ পূর্ব পাশে আবু হরের রদিয়াল্লাহ তা আনহুর রেওয়ায়তে রসুল্লাহ আলী হাসলাম ইরশাদ করেন ইল্লা রিহা আলা মাসাজিদিন আল মসজিদুল হরম ওয়া মসজিদি ইহাজা ওয়াল মসজিদুল আকস অর্থাৎ একমাত্র তিনটা মসজিদের উদ্দেশ্যেই সফর করা জায়েজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদে নববী। সল্লু আলী আসাল্লাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের পবিত্র রোজা মোবারক জিয়ারত করার সহজ পদ্ধতি দেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ রসুল্লাহ সল্ল্লাহু আলি ওসাল্লাম মদিনাতে হিজরতের পর মসজিদে নববিকে কেন্দ্র করে বিকশিত হয়েছিল ইতিহাসের প্রথম মুসলিম সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার মহানবী সল্লাহু আলি ওসাল্লামের সার্বিক তত্ত্বাবধান ও অংশগ্রহণে গড়ে উঠেছিল ঐতিহাসিক এই মসজিদ সাহাবিদের পূর্ণাঙ্গ দিন শিক্ষা থেকে শুরু করে যুদ্ধের প্রশিক্ষণ ও প্রস্তুতি সভা সবই চলত এই মসজিদকে ঘিরে নবী কর্মী সাল্লাহ হাতে মসজিদের নববী প্রতিষ্ঠা হলেও যুগে যুগে বহু সংস্কার ও সম্প্রসারণ হয়েছে পবিত্র এই মসজিদের ফলে প্রতিষ্ঠাকালীন আয়তন এক হাজার স্কোয়ার মিটার থেকে বেড়ে বর্তমানে এই মসজিদের আয়তন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার স্কোয়ার মিটারে উন্নীত হয়েছে যেখানে একসাথে ছয় লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন এমনকি এই সংখ্যা হজের সময় দশ লাখ পর্যন্ত বিস্তৃতি লাভ করে আলহামদুলিল্লাহ দর্শক আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি সেটি হচ্ছে ইসলামের প্রথম যুগে রসুল্লাহ সাল্লাহ আলী হোসালামের রোজা মুবারক মসজিদে নববীর অন্তর্ভুক্ত ছিল না পরবর্তীতে সাত শত সাত খ্রিস্টাব্দে আমি আবারও বলছি সাত শত সাত খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা প্রথম আলওয়ালিদের আমলে রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম এবং তার দুই খলিফার কবর মসজিদের অন্তর্ভুক্ত করা হয় সুবাহানুল্লাহ দর্শক আপনাদেরকে আরও একটি মজার তথ্য জানিয়ে দিচ্ছি তা হলো উনিশশত নয় খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রোজা সালাতু সালাম দিতে হলে জিয়ারত করতে হলে এ দরজা দিয়ে প্রবেশ করতে হয় আমরা এখন আস্তে আস্তে এ দরজা দিয়ে প্রবেশ করে নবীজি সাল্লাহু আলী হাসালামের রোজা মোবারকের দিকে অগ্রসর হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের কত চমৎকার কারুকার্যময় দৃশ্য এবং মসজিদের দক্ষিণ পাশের দেয়ালে ক্যালিগ্রাফি দ্বারা চিত্রায়িত করা পবিত্র কালামুল্লাহ শরীফের সোনালী অক্ষর সুবাহান্লাহি আন্দেহি হাদিস শরীফে এরশাদ হচ্ছে মানসাল্লাহ আলহিয়া ওয়াহিদান সল্লাহ আলহি আশা আমার রদ। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার উপর দশটি রহমত নাজিল করেন আরেক হাদিসে এসেছে মনসল্লাহ আলাইয়া ইন্দা কবর ইসলামী অতুহ ও মনসল্লাহ আলাইয়া না ই আন উবলি অর্থাৎ যে ব্যক্তি আমার কবরের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করে আমি নিজ কানেই তার দরুদ শুনতে পাই আরেক হাদিসে এসেছে ইবনে মাসউদ থেকে বর্ণিত ইন্না ইন্নাউলআনা সি বিয়াউমাল কিয়ামাহ আকরহম সলা আলাই অর্থাৎ ওই ব্যক্তি কেয়ামতের দিন আমার নিকটতম হবে আমার নিকটবর্তী থাকবে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে সুবাহান্লাহ দর্শক মণ্ডলী আপনারা হয়তো জানেন মসজিদে নববীতে একটি জান্নাতের বাগান রয়েছে যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত হাদিস শরীফের মধ্যে এর সাথ হয়েছে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন মা বাইনা বাইতি ওয়ারৌদি রতুম্মিন রিয়াজুল জান্না এটা হচ্ছে বুখারি এবং মুসলিমের বর্ণনা অন্য বর্ণনায় মা বাইনা কবরিও এসেছে অর্থাৎ আমার কবর এবং আমার মিম্বারের মাঝখানের স্থানটি হচ্ছে জান্নাতের বাগানের একটি অংশ আল্লাহ। আমি এখন আপনাদেরকে ওই অংশটি স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে হাদিসটি লেখা আছে এই দরজার ভিতরেই রয়েছে ঐতিহাসিক রিয়াজুল জান্নাহ তথা বেহিস্তের একটি টুকরা আল্লাহ দর্শক আমি এখন রসুল্লাহ সল্লাহু আলী হুস্লামের রোজা মোবারকের সন্নিকটে চলে এসেছি এখন আমরা রসুল্লাহ সাল্লাহ আলীহস্লামের রোজাতে সালাতু সালামের হাদিয়ে পেশ করব ইনশা আল্লাহ আমাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে সেটি হলো পবিত্র মদিনা মনোয়ারাতে খুবই নীরব থাকতে হয় এবং আদবের সাথে চলতে হয় কারণ রসুল্লাহ সল্লাহু আলী হুসাল্লামের সামনে কণ্ঠকে দরাজ করা বা বেশি জোরে কথা বলা এটা কোরআনের আয়াতের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে এ ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এবং যত্নশীল হতে হবে রসুল্লাহ সাল্লাহু আলী হুসাল্লামের রজা যখন সামনে আসবে তখন আমরা এইভাবে দরুশ্বরী পাঠ করব আসলাত রসুলাল আসলাত আসসালাম আলী কিয় হাবিব্লাহ আসলাত আসসালাম আলী কিয় শফি আলমজ নিবীন আসলাত আসসালাম আলিক্যা রহমত আল্লমিন মনে রাখতে হবে এখানে জোরে উচ্চ আওয়াজে দরুদ পরা যাবে না বরং মৃদুকণ্ঠে আস্তে আস্তে নিম্ন স্বরে দরুদ শরীফ পাঠ করতে হবে প্রিয়নবী সলাল্লাহু আলী হসাল্লামের রোজাতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক রসুল্লাহ সল্লাহু আলী হসাল্লামের রোজার সামনে দাঁড়িয়ে আছি যে পুলিশ এবং মাওলানা সাহেবকে দেখতে পাচ্ছেন ওখানেই রসুল্লাহ সাল্লাহু আলি হসালামের রোজা মোবারক অবস্থিত এবং পুলিশের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুজন সাহাবির নাম লেখা আছে একজন হলো আবু বকর রদিয়াল্লা তাল আনহু এবং অপরজন হচ্ছেন উমর রদ্দিয়াল আনহু আবু বকরদ্দিয়াল আনহুর কবরের সামনে এভাবে সালাম পেশ করতে হবে আসসালাম ইয়া খলিফাত ইল্লাহ আবা বাকরিনী সিদ্দিক রদিয়ালু আনকা এবং উমর রদিয়াল তাল আনহুর রোজার সামনে এভাবে সালাম পেশ করতে হবে আসসালাম আলিকা আমীর আলমুমিন উমর আবনিল খত্তা বি রদিয়ালু আনকা প্রিয় দর্শক আমরা এখন রসুরুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এবং তার দুই প্রিয় সাহাবির কবর জিয়ারত করে একচল্লিশ নম্বর গেট তথা বাবুল বাকি হয়ে মসজিদে নববী থেকে বেরিয়ে যাব ইনশাআল্লাহ মসজিদে নববী থেকে বের হওয়ার পরে আপনাদেরকে আমি একটি চমৎকার স্থান দেখাবো সেটি হচ্ছে আসহাবে সুফা তথা আহলুসুফা অর্থাৎ তরুণ অবিবাহিত এবং দরিদ্র কিছু সাহাবি যারা সবসময় মসজিদে নববীতে নবীজি সলাল্লাহু আলী হাসাল্লামের পাশে পড়ে থাকতেন বসে থাকতেন ইসলামের দীক্ষা নিতেন ওই স্থানটির সাথে আপনাদেরকে আমি এখন পরিচয় করিয়ে দিব এখানে হজরত আবু রদি আল্লাহ তাল আনহুসহ ষাটজন সাহবায়িকেরাম অবস্থান করতেন সবসময় এটি হচ্ছে চল্লিশ নম্বর গেট তথা বাবে জিব্রাইল যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন বাবে জিব্রাইল এর ভিতরের স্থানটি হচ্ছে সুফা নামক স্থান যেখানে আসহাবে সুফারা বসে নীরবে নিভৃতে নবীজি সল্লাহ আলিহসাল্লামের কাছ থেকে ইসলামের দীক্ষা গ্রহণ করতেন সুবাহানুল্লাহ সম্মানিত মা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা মসজিদে নবীতে আসবেন এবং নবী করিম সলাল্লাহু আলী হুসাল্লামের রোজা জেয়ারত করবেন আপনাদের জন্য বারো তেরো চোদ্দো নম্বর গেট রয়েছে এখান দিয়ে আপনারা প্রবেশ করে একদম ভিতরে গিয়ে নবীজি সল্লাহ আলী হুসাল্লামের রোজা মোবারক জেয়ারত করতে পারবেন এবং পাশাপাশি পঁচিশ নম্বর গেট দিয়েও আপনারা প্রবেশ করতে পারবেন আলহামদুলিল্লাহ পবিত্র মদিনাতুল মোনাওয়ারা থেকে আবু হানিফা নমান আসসালামু আলাইকুম ورحمه الله